এই পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন ও একমাত্র মনুষ্যসৃষ্ট রচনা হলো পিরামিড, যার রহস্য শতাব্দী থেকে চুনাপাথর ও গ্রানাইটের দেওয়ালের মধ্যে আবদ্ধ রয়েছে। 20 বছর ধরে প্রায় 2600 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ফারাও খুফু সমাধি নির্মিত হয়েছে, যেটি 481 ফুট লম্বা এবং সমস্ত পিরামিডের মধ্যে সর্ববৃহৎ, এবং মধ্যযুগ পর্যন্ত এটি মনুষ্য নির্মিত সবচেয়ে উঁচু নির্মাণ। পিরামিড নিয়ে গবেষণা পিরামিড লজি নামে পরিচিত। বলা হয়ে থাকে পিরামিডের মধ্যে এমন কিছু শক্তি নিহিত আছে যা খাবার সতেজ ও সংরক্ষিত রাখে, স্বাস্থ্য উন্নত করে। এটা বলা হয় যে পিরামিডের গঠনের মধ্যে এর রহস্য লুকিয়ে আছে, কারণ প্রতিটি পিরামিড চারদিকে একটি নির্দিষ্ট কোণ তৈরি করেছে, যার মানে 51 ডিগ্রি। পিরামিড কসমিক এনার্জি বা মহাজাগতিক রশ্মি শোষণ করার ক্ষমতা রাখে। আজ আপনারা জানতে পারবেন পিরামিডের রহস্য সম্পর্কে, এবং আপনারা দেখছেন স্ট্রেঞ্জ নিউজ BD24। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। একটি পিরামিডের মধ্যে রাখা খাদ্য বাহিরের পরিবেশের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি সতেজ থাকে, এবং এ খাদ্যের স্বাদ ও গুণমান বৃদ্ধি পায়। একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে খাদ্যদ্রব্যের আণবিক গঠনের পরিবর্তন হয় না। কোনো ব্যক্তি যদি একটি পিরামিডের ভেতর একটি পিরামিড স্ট্রাকচারের মধ্যে ধ্যান বা কাজ করেন বা ঘুমানো, তাহলে অবিলম্বে ইতিবাচক প্রক্রিয়া অনুভূত হয়। বিল কেরেল নামের একজন গবেষক পিরামিডের উপরে 17 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করছেন। তিনি পিরামিডের মধ্যে এক ধরনের সামুদ্রিক চিংড়ির উপর বিভিন্ন পরীক্ষা করেন। সাধারণত এই ধরনের চিংড়ি 6 থেকে 7 সপ্তাহ বেঁচে থাকে, কিন্তু তিনি দেখেন যে এই পিরামিডের মধ্যে চিংড়িগুলো 1 বছরেরও বেশি সময় বেঁচে থেকেছে। এছাড়াও তিনি লক্ষ্য করেন যে এই চিংড়িগুলো তাদের স্বাভাবিক আকারের চেয়েও 3 গুণ বৃদ্ধি পেয়েছে, এবং তিনি মানুষের উপরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন। তিনি এবং তার সহকারী আবিষ্কার করে যে উচ্চ রক্তচাপ জনিত ব্যক্তিরা পিরামিডের মধ্যে কিছুদিন থাকার পর তাদের রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। একটি কানাডিয়ান হাসপাতালে এই পিরামিডের প্রতিলিপি তৈরি করা হয়েছে এবং তার মধ্যে রোগীদের রাখা হয়। তারা লক্ষ্য করেন যে রোগীরা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং ব্যথা নিরাময় অনেক তাড়াতাড়ি হচ্ছে। গবেষণায় দেখা গেছে যে পিরামিডের মধ্যে এই নেগেটিভ আয়ন তৈরি হয়। অনেক মানুষে দেখেছেন যে পিরামিডের মধ্যে ঘুমানোর পর তাদের কম ঘুমানোর প্রয়োজন হচ্ছে এবং তারা অনেকখানি হালকা ও শান্তি অনুভব করছেন। পিরামিড আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থির সক্রিয়তা বাড়িয়ে দেয়। পিরামিডের মধ্যে থাকাকালীন লোকজনেরা শারীরিক ভারসাম্য, শান্তি ও বিভিন্ন রকমের উপকারিতা অনুভব করে থাকেন। এছাড়াও স্বল্প সময়ের জন্য যদি পিরামিডে থাকা হয়, তাহলে একটি মানুষের মাথা ব্যথা হ্রাস করে। মিশরে 1000 বছরের পুরনো সমাধির মধ্যে শস্যবীজ খুঁজে পাওয়া গেছে। সেগুলো সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ ছিল, অথচ আধুনিক বিশ্ব সংরক্ষণাগার পদ্ধতিতে শস্যের বীজ সাধারণত 4 বছর পর্যন্ত ঠিক থাকে। পিরামিডের জৈব পদার্থের সংরক্ষণের অসাধারণ ক্ষমতা বিভিন্ন বইতে জনপ্রিয়তা পেয়েছে। 1930-এর দশকে এন্টি বেবিজ নামের একজন ফরাসি বিজ্ঞানী লক্ষ্য করেন যে পিরামিডের মধ্যে কোনো মৃতদেহ পচে যায় না। মিশরের সাতকরা এলাকায় মিশরিয়ারা এক আদিবাসী মহিলার কবর খনন করেন। তারা সেখানে মাটির পাত্রে কিছু খাদ্য খুঁজে পান, যেগুলো মাছ, মাংস, রুটি, ফলমূল ইত্যাদি। 5000 বছর পুরনো হওয়া সত্ত্বেও এগুলো সংরক্ষণ ব্যবস্থা এতটাই চমৎকার ছিল যে আজকের উন্নত খাদ্য সংরক্ষণ ব্যবস্থাকেও হার মানায়। বিভিন্ন গবেষণায় পিরামিডের বিভিন্ন উপকারী গুণাবলী প্রকাশ পেয়েছে। পিরামিডের মধ্যে ধ্যান করলে তার ফলাফল অনেক বেশি পাওয়া যায়। অনেক মানুষই বিশ্বাস করেন যে পিরামিড ব্যবহার করে মস্তিষ্কের ক্ষমতাগুলো বৃদ্ধি করা সম্ভব। বেশিরভাগ লোকেরা এটা দাবি করেন যে পিরামিডের মধ্যে মেডিটেশন করার ফলে তারা পুরনো স্মৃতি ফিরে পেয়েছেন। এমন কিছু মানুষও বলেছেন যে তাদের আগের জন্মের স্মৃতির কথা মনে পড়ে গেছে, মস্তিষ্কের যোগাযোগ ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মহামূল্যবান মতামত। আপনাদের এই লাইক এবং কমেন্টগুলো দেখে আমরা নতুন নতুন বিষয়ের উপর ভিডিও তৈরি করতে অনেক বেশি উদ্বুদ্ধ হই, এবং প্রতিদিন অদ্ভুত, রহস্যময় ও বিস্ময়কর সব ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের স্ট্রেঞ্জ নিউজ BD24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।